হ্যালো ফ্রেন্ডস, পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার ক্লাসে সবাইকে স্বাগত এবং তোমাদের বহু প্রতীক্ষিত ক্লাস। পলিটিক্যাল সায়েন্স নিয়ে একটা ওরিয়েন্টেশন এবং কিভাবে তোমরা পড়বে, কোন কোন বাংলা বই বিশেষ করে ফলো করবে, সেই সব নিয়ে আজকে আলোচনার পর্ব। এবং সবাইকে আরও একবার স্বাগত জানাই। এবং আজকের ক্লাসে দেখো, মূলত আমরা আলোচনা করব যে যে বিষয়গুলো, সেটা হচ্ছে প্রথমেই জানবো যে সিলেবাসটা এক ঝলক দেখে নিয়ে এবং সেখান থেকে কিভাবে আমাদের পড়তে হয়, কি প্রশ্ন আসে সেটা প্রথমে আলোচনা করব। সেকেন্ড যেটা আলোচনা করব, বুক লিস্ট এবং স্পেশালি বাংলা বই। সবাই তোমরা দেখেছো যে ইংরেজি বইয়ের রেফারেন্স অনেক দিয়েছে, কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ সবাই পড়েছি বাংলা মিডিয়ামে এবং বাংলায় আনসার করা যাবে কোন কোন বইগুলো থেকে এবং কোনটা তোমাদের পরীক্ষার নিরীক্ষে প্রয়োজন, বাজারে অনেক মানে অহেতুক বইও রয়েছে, সেগুলো নিয়েও আমি দু চারটা তোমাদেরকে বলবো যে কোনটা আদৌ কোনো কাজে লাগবে না। কোশ্চেন পেপার নিয়ে একটা আলোচনা থাকবে এবং আজকের ভিডিওতে শুধুমাত্র পেপার ওয়ানের কোশ্চেন প্যাটার্নটা একটা তোমাদেরকে দেখাবো যে কিভাবে কোন কোন জায়গাগুলো থেকে এসেছে। থার্ড যেটা আলোচনা করবো সেটা নোট মেকিং প্রসিডিওর কী হবে সেটা নিয়ে, এবং তারপরে ল্যাঙ্গুয়েজ কোশ্চেনটা কী হয় এবং কী তুমি কোন ল্যাঙ্গুয়েজে লিখতে পারো এবং তার পজিটিভ নেগেটিভ অনেকের মনে অনেক প্রশ্ন থাকে সেটা নিয়ে, এবং আমি কীভাবে তোমাদের ক্লাসটাকে করাবো বা গাইড করবো, এক কথায় বলতে পারি ক্লাস নয়, কীভাবে তোমাদেরকে হেল্প করবো সেটা নিয়ে, এবং ফাইনালি তুমি কীভাবে পড়লে আমার থেকেও আগে স্ট্র্যাটেজিক্যালি তোমার পড়াটাকে এগিয়ে রাখতে পারবে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো অবশ্যই। তাহলে দেখো, প্রথমেই আমাদের দেখে নেওয়া যাক যে আমরা দেখে নিই যে আমাদের টোটাল সিলেবাসটা কী রয়েছে, সেটা নিয়ে একটা প্রথমে ছোট্ট করে একটা আলোচনা, এবং সেটাই মূলত সবার আগে মাথার মধ্যে তোমাদের ইন করাতে হয়, ভালোভাবে বুঝতে হয় যে কী কী বিষয়গুলো রয়েছে। সেই ধারণাটাই যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু গোটা সাবজেক্টটা পড়াটাই মুশকিল হয়ে দাঁড়াবে। যে চলো আগে দেখে নেওয়া যাক সেই সিলেবাসটা সম্পর্কে। দেখো, পেপার ওয়ানে তোমাদের ছটা কোশ্চেনের আনসার করতে হয়, এবং সেই পেপার ওয়ানের যে ছটা কোশ্চেন তার গ্রুপ এ থেকে তিনটে, এবং এরপরে গ্রুপ বি পাবো, সেখান থেকে তিনটে কোশ্চেনের আনসার করতে হবে, যার মধ্যে বেশিরভাগ কোশ্চেনের দেখা যায় প্রতি বছরে যে এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস থেকে একটা কোশ্চেন থাকে এবং সেকেন্ডটা থাকে ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে। খুব কদাচিত 10 বছরে হয়তো একবার এমন পাবো যেখানে যে কোনো দুটো পার্ট থেকে একটা কোশ্চেন দিয়েছে, দ্বিতীয় নম্বরটা দেয়নি। কিন্তু এইখানে ক্রাইটেরিয়া থাকে যে তোমাকে প্রথম যে কোশ্চেনটা থাকবে সেটা কিন্তু আনসার করতেই হবে। বাকি এখন তিনটে বা চারটে কোশ্চেনের প্যাটার্ন দেওয়া থাকে, একটা বাদ দিয়ে, প্রথম একটা বাদ দিয়ে তারপরে আরও তিনটে কোশ্চেন থাকবে, বা কখনো কখনো চারটে কোশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে থেকে দুটো আনসার করতে হবে। তাহলে আমি আবার বলছি, গ্রুপ এ থেকে তিনটে কোশ্চেনের আনসার করতে হয়। কোশ্চেন থাকে, এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 5টা দিয়ে দিচ্ছে কোনো কোনো ইয়ারে, আবার কোনো কোনো ইয়ারে 4টে দেওয়া থাকছে। তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া ফার্স্ট কোশ্চেনটার আনসার করতেই হবে, এটা থাকে। এবং সেখানে আমরা দেখতে পাই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে একটা, ইন্ডিয়ান পলিটিক্যাল থট থেকে একটা কোশ্চেন, তাহলে তোমার দুটো হয়ে গেল। এইবার দেখো, তেমন এখানে প্লেটো আছে, অ্যারিস্টোটল আছে, ম্যাকিয়াভেলি আছে, রুশো, বেনথাম, জন স্টুয়ার্ট মিল, মার্ক্স, তো এইগুলো আমাদেরকে সরাসরি পলিটিক্যাল থট শুধু পড়লেই হবে না, কারণ প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে আরেকটা এক্সট্রা তোমাদের ছোট্ট করে কোশ্চেন বা একটা লিঙ্ক জোড়া থাকে, যেটার আনসারের ভিত্তিতে সেখানে কিন্তু তোমার মেধা বা তোমার চিন্তা ভাবনার শক্তি বা চিন্তা ভাবনার যে ক্ষমতা সেই পরিসরটা বোঝার চেষ্টা করে পরীক্ষকরা। এবং এই কারণেই প্লেটোর পলিটিক্যাল থটস তো খুব ভালোভাবে পড়বো, এবং আনুষঙ্গিক প্লেটো সম্পর্কে, শুধু প্লেটো কথাটা দেওয়া রয়েছে এই কারণে, সেই কারণে এই যে প্লেটো এবং অ্যারিস্টোটল যখন পড়তে যাব তখন গ্রিসিয়ান এই রাজনীতির অবস্থা, বাকি অন্যান্য লিঙ্কগুলো, আনুষঙ্গিক তার সঙ্গে যে সম্পর্কগুলো, সেই সবটাই কিন্তু আমাদেরকে পড়তে হয়। তাহলে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস একটা, ইন্ডিয়ান পলিটিক্যাল থটস থেকে একটা থাকছে। এইবার তোমার, তার মানে তোমার পড়ার ধরন কি হবে, এই পার্টটা আর এই পার্টটা কমপ্লিটলি পড়বো, দুটো পার্ট পড়বো। এইবার বাকি থাকছে পলিটিক্যাল কনসেপ্ট, পলিটিক্যাল আইডিয়াস, পলিটিক্যাল ইডিওলজিস, ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ডেমোক্রেসি,
পলিটিক্যাল প্রসেস, ফর্মস অফ গভর্নমেন্ট, সোশ্যাল মুভমেন্ট, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7টা টপিক। এই 7টা টপিক থেকে তোমাদের থাকবে, কখনো দুটো কোশ্চেন দেয় বা কখনো তিনটে কোশ্চেন দেওয়া থাকে। হলো তাহলে ওপরের দুটো পার্ট পেলাম, ইন্ডিয়ান পলিটিক্যাল থটস আর ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস থেকে দুটো, আর বাকি থেকে থাকবে কখনো কোনো কোনো ইয়ারে দুটো কোশ্চেন দেওয়া থাকে, কোনো কোনো ইয়ারে তিনটে কোশ্চেন দেওয়া থাকে। আলটিমেটলি মোদ্দা কথা, 5টা কোশ্চেনের মধ্যে থেকে তিনটে তোমাকে অ্যান্সার করতে হবে, যার দুটো প্রথম দুটো টপিকেই হয়ে গেল, বাকি একটা পড়ে থাকে এখানে। তো একদম প্রথম যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমি প্রথমেই বলি যে এই দুটো পার্ট আগে ক্লিয়ার করো, যে দুটো কোশ্চেনের আমি অ্যান্সার করবই, দেন 3 নম্বর পরে চিন্তা ভাবনা করবে। বাকি পেপার এই ওয়ানের যে অপশন বি রয়েছে, গ্রুপ বি রয়েছে, এখানটা পুরোটা তোমরা ইন্ডিয়ান পলিটিক্যাল থটসে পড়ছো, সেটা পরে যাবে। পুরো অংশ ক্লিয়ার করার পরে তারপরে তুমি এখানে আসো, যে আমি 6 নম্বর কোশ্চেনটা ভালো করে ভেবে দেখো, যে তোমাকে পেপার ওয়ানে 6টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে এবং পেপার টু এ 6টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এই কারণেই বললাম যে পেপার ওয়ানের এই পার্ট এটা অনেকটা ভাস্ট, অনেকটা ভাস্ট, তো সেটা আগেই নয়। তবুও তোমাদের স্ট্র্যাটেজি বলে রাখছি যে বেশিরভাগ কোশ্চেন এখনো থেকে এসেছে এই পলিটিক্যাল প্রসেস এই পার্টটা থেকে, এবং এর পরেও আমরা পাবো পলিটিক্যাল আইডিয়াস, এই যে রুল অফ লস কোশ্চেনটা বারবার আসে, এই দুটো থেকে এসেছে, এবং এর পরে এই যে বললাম পলিটিক্যাল প্রসেস এই পার্ট দাগিয়ে রাখবে তোমরা প্রত্যেকেই আশা করি, যে গ্রুপে আমরা দিয়েছি আর সেখান থেকে জেরক্স করে নিয়েছো বা প্রিন্ট আউট বার করে নিয়েছো, পলিটিক্যাল আইডিয়াস, এবং থার্ড হচ্ছে পলিটিক্যাল কনসেপ্ট থেকে প্রশ্ন থাকে। তো যাই হোক, পরে তুমি চিন্তা ভাবনা করবে যে এই যে 6টা টপিকস বা 7টা টপিক রয়েছে তার মধ্যে থেকে যে কোনো 4টে টপিকস পড়বে, এবং সেই 4টা টপিকসের মধ্যে প্রথমটা বললাম পলিটিক্যাল কনসেপ্ট, দেন পলিটিক্যাল আইডিয়াসের পার্ট আর পলিটিক্যাল প্রসেস পার্ট, এই 3টে টপিক মাস্ট পড়ে নিলে। এইবার বাকি কিছু সহজ ব্যাপার রয়েছে, দেখো ফর্মস অফ গভর্নমেন্টে যে টাইপগুলো রয়েছে, ডিক্টেটোরিয়াল ভার্সেস ডেমোক্রেটিক গভর্নমেন্টের তুল্যমূল্য আলোচনা, টোটালিটারিয়ান ভার্সেস লিবারেল গভর্নমেন্টের আলোচনা, এইটা না একবার দুবার যখন তোমরা পড়বে তখন দেখবে তোমাদের তুমি লিখে আসতে পারছো, কারণ এই বেসিক জায়গাগুলো অলরেডি আমরা একটু একটু ইন্ডিয়ান পলিটিতে পড়ছি, আর এখানে তোমাকে মূল পার্থক্যটা আমরা জানবো, কিন্তু খুবই সহজ, যেটা তোমরা একবার দুবার আলোচনা করলে লিখে আসতে পারবে, ওই জন্য এটাকে আমি আলাদা করে মার্ক করেছি দেখো। আর এখন সোশিয়াল মুভমেন্ট থেকে একটা কোশ্চেন দেওয়ার প্রবণতা থাকে, সেই জন্য তুমি চিন্তা ভাবনা করবে যে আমাকে 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে এক ধরনের বাজির মতন, যে 6 নম্বর কোশ্চেনটা বা এখানকার 3 নম্বরের কোশ্চেনটা আমি যে আনসার করব সেই আনসারটা আমি এখান থেকে প্রথম যখন প্রিপারেশন নিচ্ছি, পুরো প্রেশারটা নিতে গেলে কমপ্লিট হবে না, এখান থেকে যে কোনো 4টা টপিক পড়বো, এবং আমার মতে এখানে আমি তোমাদের বলেই দিলাম পলিটিক্যাল আইডিয়াস, পলিটিক্যাল প্রসেস, আর তার সঙ্গে আমি বলেছিলাম যে এই যে কনসেপ্ট, এই 3টে পার্ট, এখানে হিউজ ছোট 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 পার্ট রয়েছে, তাও কমপ্লিট হবে না। তো সেই জন্য আমার মতে আমি এখান থেকে তোমাদেরকে বলি, সাধারণত আমার স্টুডেন্টদের বলি সবার আগে আমি এই পার্টটা কমপ্লিট করে, তুলনামূলক ইজি কোশ্চেন যদি পেলাম আনসার করব। আর এখান থেকে পড়াই হচ্ছে রুল অফ ল তোমরাও পড়বে, আর ইকুয়ালিটি। ওকে, তো এই পড়লাম আমরা মূলত পেপার ওয়ানের পার্ট ওয়ান, আশা করি বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা এগোবে। আবার বলছি প্রথম দুটো ইন্ডিয়ান পলিটিক্যাল থটস আর ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস হয়ে গেল, এইবার তোমরা চলে আসবে শেষের দিক থেকে, দেখো 3 নম্বর কোশ্চেনটা যদি এর মধ্যে থেকে, যারা ফ্রেশার সবে প্রিপারেশন শুরু করেছো, এবার দেখো দ্বিতীয়বার যখন তোমরা বসবে তখন কিন্তু বাকি সব কভার করে নিতে পারবে ধীরে ধীরে। এই 3টে পার্ট থেকে পড়ে যাও, পেলে আনসার করবে, আর এমনিতেও তোমাদের আমি একদম ওপেনলি বলছি 6টা কোশ্চেনের আনসার করে আসা পসিবল হয় না মোটামুটি, তো অনেকে হাত চালিয়ে লেখে কিন্তু সেইখানে মানটা হারিয়ে যায়, তার থেকে তুমি যদি 5টা কোশ্চেন খুব ভালোভাবে লিখে আসো তাহলে কিন্তু তুমি একই নাম্বার পেতে পারো, সেখানে আনসারের মানটা বজায় থাকবে। এই গেল আমাদের পার্ট ওয়ানের আলোচনা, এইবার চলে আসি দেখো গ্রুপ বি। গ্রুপ বি তোমাদের পুরোটাই ইন্ডিয়ান
কনস্টিটিউশন যে পড়েছো সেই ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট, বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভেতরের গুলো আমি বলছি না, কারণ তোমাদের হাতে সবার থাকবে এবং তোমরা প্রত্যেকটা পার্ট পড়বে, আর তারপরে যখন ডিটেলসে আমরা আলোচনা করব তখন কিন্তু একটা একটা পার্ট ধরেই আমি তোমাদেরকে পড়াবো। বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রথম কোশ্চেনটা এর মধ্যে থেকেই থাকে, এই দুটো পার্টের মধ্যে থেকে। ফান্ডামেন্টাল রাইটস পার্ট পড়ছি আমরা, দুটো কোশ্চেন মোটামুটি ঘুরে ফিরে এই জায়গা থেকে দিয়ে দেয়। তবুও এখানে পুরো পার্টটাই যেহেতু তোমরা পড়ছো, তারপরে এই যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কার্যাবলী ভূমিকা এগুলো সব দেওয়া থাকবে, বিচার বিভাগীয় থেকে পার্ট থাকে, তার মানে এখানে জুডিশিয়ারি, গভর্নমেন্ট ইন দ্য স্টেটস, স্টেট লেজিসলেচার পরের পয়েন্ট, লোকাল গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, বিউরোক্রেসি, এখান থেকে একটা বড় কোশ্চেন থাকে, সোশিয়াল প্রসেস, এখান থেকে নর্মালি কোশ্চেন না থাকার প্রবণতাই বেশি থাকে না নর্মালি। তবে ওই এই যে পার্টগুলো আমরা পাচ্ছি রিজিওনালিজম, কমিউনালিজম, এগুলো থেকে অনেক সময় কোশ্চেন থাকে। এবার চলে আসি আমরা, দেখো যে পলিটিক্যাল সায়েন্স পেপার 2, এই পেপার 2-এ অনেকে বুঝতে পারে না যে কি কোথা থেকে পড়ব। প্রথমেই রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন, কথাটা বলাই রয়েছে। তাহলে পার্ট A বা গ্রুপ A-তে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে বলা রয়েছে। যাই হোক না কেন, এটা তোমাদের পড়তে ভীষণ ভালো লাগবে, শুধুমাত্র ছোট ছোট টপিক। এই যে প্রথম দিকের যে পার্টগুলো পড়ছো, সাইন্টিফিক ম্যানেজমেন্ট, ক্লাসিক্যাল থিওরি, ওয়েবার্স থিওরি, এইটাই শুধু তোমাদের একটু প্রথমে বড় কোশ্চেন থাকে এই জায়গাটা থেকে। আর এই জায়গাগুলো থেকে আস্তে আস্তে ফর্মস অফ পাবলিক অর্গানাইজেশন, প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন, ছোট ছোট টপিকগুলো দেখবে তোমরা, হায়ারার্কি, ইউনিটি অফ কমান্ড, স্প্যান অফ কন্ট্রোল, অথরিটি, সেন্ট্রালাইজেশন, ডিসেন্ট্রালাইজেশন, এগুলো সবসময় টিকা আসে বেশিরভাগ ক্ষেত্রে। এইটা থেকেও বেশিরভাগ টিকা পরীক্ষায় আসে। এইবার তোমাদের বড় কোশ্চেন যদি বলি, তাহলে বড় কোশ্চেন আসে এই আবার নিচের অংশটা থেকে, এই দুটো পার্ট থেকে। তাহলে দেখো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভীষণ, তোমার বারবার বলছি যে এইটা কিন্তু গল্পের মতন, পরে যখন পড়বে তখন বুঝতে পারবে যে আমি যেভাবে বলছি তোমাদের মেইনলি গল্পের মতন। তার মধ্যে থেকে বড় কোশ্চেন থাকে এই দুটো পার্ট থেকে বেশিরভাগ ক্ষেত্রে, আর একদম ফার্স্ট এই পার্টটা থেকে। এখানে তোমাদের প্রশ্ন কি থাকে সেটা সবার আগে বলে দিই, এখানেও একই রকম ভাবে 3টে কোশ্চেনের আনসার করতে হয়, কিন্তু কোশ্চেন নম্বর 1 কম্পালসারি, যেখানে ওই বড় 40 নম্বরটাকেই টিকাতে ভাগ করা রয়েছে, 5টা ছোট কোশ্চেনে ভাগ করা রয়েছে। এটা গেলো ফার্স্ট কোশ্চেন। তারপরে আবার বাকি 3টে বা 4টে কোশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে 2টো কোশ্চেনের আনসার করতে হবে, যার মধ্যে প্রথমেই বললাম যে প্রবণতা দেখা যায় এই ফার্স্ট পার্টটা থেকে আর বড় কোশ্চেনে, আর এই নিচের যে অর্গানাইজেশন অফ ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্গানাইজেশন অফ স্টেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া, এইখান থেকে বাকি কোশ্চেন যে দুটো তুমি তোমাকে আনসার করতে হবে সেই দুটো পেয়ে যাবে ডেফিনেটলি। কিন্তু এইখানে কোনোটাই তোমার বাদ যাবে না, কারণ পড়াটা তুলনামূলক শর্ট হয়ে দাঁড়াবে। কিভাবে? কারণ বাকি এই সব এইখান থেকে শুরু হলো, যে 2 নম্বর থেকে 2, 3, 4 এগুলো সবই শর্ট পার্টে চলে যাবে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট। এবার চলে আসে গ্রুপ B, ইন্টারন্যাশনাল রিলেশন। দেখো ইন্টারন্যাশনাল রিলেশন তোমাদের সেই অর্থে যে ভীষণ গভীরে কিছু প্রশ্ন থাকে তা কিন্তু নয়, একদমই নয়। ঠিক আছে, তোমাদের যেটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে এইখান থেকে দেখো যে ব্যালেন্স অফ পাওয়ার, কালেক্টিভ সিকিউরিটি, বাইপোলারিটি, ইউনিপোলারিটি, নিউ কলোনিয়ালিজম, আবার একই প্রথম কোশ্চেনটা একটা 40 নম্বর, কিন্তু সাবডিভাইডেড 5টা কোশ্চেনে, যে টিকা বলি আমরা, অর্থাৎ 8 নম্বর করে 5টা কোশ্চেনের আনসার করতে হবে কম্পালসারি। সেখানেও আবার ওই টিকা গোছের এবং সেখানে এই টপিকগুলোই চলে আসে মূলত। এইবার ফরেন পলিসি, নন অ্যালাইনমেন্ট, নাম মুভমেন্ট যেটা আমরা পাবো, মেজর ইস্যু অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, এইখান থেকে বড় কোশ্চেন থাকে। তাহলে এই জায়গাটা হচ্ছে পুরোটাই বিশাল, ইন্ডিয়া শ্রীলঙ্কা রিলেশন, ইন্ডো পাকিস্তান রিলেশন, বাংলাদেশের সঙ্গে রিলেশন, শ্রীলঙ্কার সঙ্গে রিলেশন, এই এই পার্টটা তোমরা একটু প্রত্যেকটা ভালো করে পড়বে, পড়ে নিয়ে এবার দেখো রিসেন্ট গ্লোবাল ইস্যু, এখনকার যে যে ছোট ছোট ঘটনাগুলো ঘটছে তার সঙ্গে পূর্বের কি সম্পর্ক ছিল সেটা দেওয়া থাকবে। দেখো সিলেবাস নিয়ে আমি তোমাদের আর আলোচনা কিছু করব না, এটা প্রত্যেকটা পার্ট
তোমরা একটু দেখে নেবে, প্রত্যেককে প্রিন্ট আউট বার করে নেবে, গ্রুপে দেওয়া আছে। এরপরে আমরা তোমাদেরকে এক একটা পার্ট করে যখন পড়াবো, তখন কিন্তু আরেকবার আমি বলে দেব যে কোন পার্ট থেকে কিভাবে প্রশ্ন আসে। এবার চলে আসি, চলো বই, কি বই পড়বে? এবার দেখো চলে আসি আমরা সেই বাংলা বইয়ের সম্ভার, যেখান থেকে তোমার পরীক্ষার নিরিখে তুমি লিখে আসতে পারবে এবং তোমার কনসেপ্ট গ্রো হবে। এবং সেটা নিয়ে প্রথমেই সিলেবাস অনুযায়ী দেখো পেপার ওয়ানে, পার্ট ওয়ানে তোমাদের দেওয়া রয়েছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস, ইন্ডিয়ান পলিটিক্যাল থটস। এইখানে শুধুমাত্র পার্ট ওয়ানের যে 100 মার্কস, সেই 100 মার্কস আনসার করতে গেলে তোমাদেরকে যে বইগুলো ফলো করতে হবে, তুমি এমনি মার্কেটে যদি সার্চ করো তাহলে গিয়ে দেখবে যে এই পলিটিক্যাল থটস নিয়েই ওভারঅল বই বেরোয়, সেটা তোমরা দেখতে পারো। কিন্তু বারবার বলেছি যে WBCS এর কোশ্চেনের আনসার যখন করবে এই পলিটিক্যাল থটস সম্পর্কে লেখো, ধরো জন স্টুয়ার্ট মিলের পলিটিক্যাল থটস বা অ্যারিস্টটলের পলিটিক্যাল থটস সম্পর্কে লেখো, এবং তার সঙ্গে আরেকটা ছোট্ট করে কোশ্চেন জোড়া থাকবে, যেখান থেকেই তোমার আনসার লেখার মেধা, তোমার চিন্তার পরিসর সেটা বিচার করবে। এই কারণে যে বইগুলো তোমাদের সেই আনসারগুলো করতে সহায়তা করবে এবং তোমাদের চিন্তা ভাবনাকে আরো বাড়াবে, টেক্সটটা পড়া ভীষণভাবে জরুরি। সেই কারণে প্রথমেই যদি বলি তাহলে চলে আসে দেখো এই বইটা, ভারতীয় রাষ্ট্রচিন্তা, ভারতীয় রাষ্ট্রচিন্তা এই বইটা দেখো ভালো করে। এবং সেখানে অভিষেক মিত্রের সম্পাদনায় ভারতীয় রাষ্ট্রচিন্তা, ইন্ডিয়ান পলিটিক্যাল থটস এই বইটা তোমরা ফলো করতে পারো, মানে এই বইটাতে তোমার যতজন তোমার সিলেবাসে রয়েছে সবগুলো এখানে কিন্তু পাবে। এই বইটা থাকছে প্রথম কোশ্চেনটার আনসার করার জন্য। এবার ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস যে বইটা তোমাদের লাগবে, এবং ভীষণ ভালোভাবে বলা রয়েছে, খুব সুন্দরভাবে, যেটা বলছি বারবার করে, তোমার চিন্তার পরিসরটাকে পরিবর্তন করে দেবে বা বাড়িয়ে দেবে, সেটা হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায়ের পশ্চিমী রাষ্ট্রচিন্তার পরিক্রমা। এবং সেখানে খুব সুন্দরভাবে তোমাদের, ধরো সবাই আমরা অ্যারিস্টটল প্লেটো পড়তে যাই, কিন্তু সবার আগে যেটা আলোচনা করা হচ্ছে যে গ্রিক রাষ্ট্রচিন্তার উন্মেষ, যখনই তোমরা এটা হয়তো এখন তোমাদেরকে ভিজিবল হবে না, বইটা যদি তোমরা পাও, পরে আমি তোমাদেরকে কিছু কিছু বিষয়ের বইটার যেগুলো পাঠ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো পশ্চিমী রাষ্ট্রচিন্তার পরিক্রমা বা কার লেখা দেখে নাও, দেবাশিস মুখোপাধ্যায়, এইটা হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস এর যে কোশ্চেনই আসুক না কেন খুব সুন্দরভাবে এবং তোমার নোটের ভাষার মতন করে তুমি নিজে পরে গুছিয়ে লিখতে পারবে, এইরকম ভাবে বইটা রয়েছে। এটা গেল তোমাদের প্রথম দুটো কোশ্চেন পেপার ওয়ানের আনসার করার জন্য। আর থার্ড যে বাকি যে বলেছিলাম দেখো সিলেবাসের জন্য, তারপরে যে 7টা টপিক থাকছে, পলিটিক্যাল ইডিওলজিস, পলিটিক্যাল কনসেপ্ট, সেখানে এই বইটাতে কিন্তু শুধুমাত্র এই বইটাতে বাকি সব কভার করবে। স্নাতক রাষ্ট্রবিজ্ঞান হিমাংশু ঘোষের যে বইটা রয়েছে এই বইটাতে কিন্তু বাকি ওই সবগুলো, সেক্ষেত্রে এই যে পড়ছি আমরা সেখানে পেপার ওয়ানের যে পার্ট এ 100 মার্কসের আনসার করবো, সেখানে কিন্তু আমার এই 3টে বই লিখছে, ভারতীয় রাষ্ট্রচিন্তা অভিষেক মিত্রের সম্পাদনায়, এবং সেকেন্ড হচ্ছে পশ্চিমী রাষ্ট্রচিন্তা দেবাশিস মুখোপাধ্যায়। যারা সিরিয়াসলি পলিটিক্যাল সায়েন্স অপশনাল পেপার হিসেবে চুজ করতে চাইছো তাদের কিন্তু এই টেক্সট বই এবং যে পুরো পার্টটা কনসেপচুয়ালি ভালোভাবে জানতে হবে, এবং কেন জানতে হবে নোট মেকিং প্রসিডিওরে গিয়ে আমি বলাবো বলবো। এবং এখানে দেখো স্নাতক রাষ্ট্রবিজ্ঞান 3টে বই হিমাংশু ঘোষের রচনায় 3টে বই লাগছে, দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। এবার দেখো তারপরে যেটা চলে আসছে যে পেপার ওয়ানের পার্ট 2 এর 100 মার্কস, সেটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বেস করে সমস্তটাই। তোমরা অনেকেই লক্ষ্মীকান্তের বই পড়ো, ঠিক তেমনি একই রকমভাবে যারা বাংলা আনসার করতে চাইছো অনাদি কুমার মহাপাত্রের এই যে বইটা রয়েছে এই বইটা থেকে আমি মূলত ফলো করতে বলছি। কারণে কারণ এই যে ইন্ট্রোডাকশান, কনক্লুশন, চিন্তা করা, বিভিন্ন দেখবে এই বইটাতে অনেক কিছু বলি যখন আমরা ইন্ডিয়ান পলিটিক্স পড়ি প্রিলির জন্য বা মেন্সের জন্য, তখন মনে হয় যে এই বইটা অযাচিত, অনেক কিছু বলা রয়েছে, এত পড়া সম্ভব নয়। কিন্তু যখনই আবার মেন্সের জন্য আনসার করবে তখন কিন্তু বিশ্লেষণগুলো তোমার ভীষণভাবে জরুরি হয়ে পড়ে, এবং খুব সুন্দর ইন্ট্রোডাকশন পার্ট, কনক্লুশন পার্ট এইগুলো কিন্তু এখান থেকে ভাষাটাও গুছিয়ে নিতে পারবে। তো সেই জন্য যখন তোমরা পড়বেই তখন বাংলা পড়লে এই বইটা পড়তে পারো, অনাদি কুমার মহাপাত্রের গ্রাজুয়েশন লেভেলের বইটা, ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি। তাহলে পেপার ওয়ান 4টে বই হলো।
এইবার পেপার টু এর যে 200 মার্কস, সেখানে সবার আগে দুটো বই আমরা নর্মালি পড়ি, সেটা হচ্ছে জনপ্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্রাণ গোবিন্দ দাসের। এই বইটার মধ্যে সব আছে। প্রাণ গোবিন্দ দাসের এই জনপ্রশাসন যে বইটা রয়েছে, এই বইটার মধ্যে তোমার ওই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রত্যেকটা টপিক রয়েছে। অতএব যা যা আমি তোমাদের সিলেবাসে বললাম, তাহলে এই বইটা হয়ে গেল। নেক্সট ফরেন পলিসি, ফরেন পলিসির অনেক বই রয়েছে। প্রথমে আমিও কিন্তু অনেক এদিক ওদিক ভুল বই কিনেছিলাম, কিন্তু এই বইটা পড়ার পরে দেখলাম যে আমার WBCS এ যে আনসারগুলো করতে হবে, যেভাবে প্রশ্নগুলো রয়েছে আসে, সেক্ষেত্রে এই বইটাই হচ্ছে বেস্ট। এবং এখান থেকে তুমি পড়লে আবার একই রকমভাবে পুরোটা ক্লিয়ারও হবে এবং পরীক্ষার ওরিয়েন্টেশনের জন্য ভীষণ উপযোগী একদম হবে বা উপকারী হবে তোমার। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী এবং দেবাশিস নন্দী সম্পাদনায় ভারতের বিদেশ নীতি এবং সম্পর্কের গতি প্রকৃতি, ভারতের বিদেশ নীতি এবং সম্পর্কের গতি প্রকৃতি। এই তাহলে পেপার টু এর জন্য দুটো বই, প্রাণ গোবিন্দ দাসের জনপ্রশাসন আর ফরেন পলিসির জন্য এই বইটা। ওকে, ভারতের বিদেশ নীতি এবং সম্পর্কের গতি প্রকৃতি, এই নিয়ে তোমাদের বুক লিস্ট যারা চাইছিলে। হ্যাঁ, এইবার সতর্কবাণী দিয়ে দিই, WBCS এর অপশনাল পেপার হিসেবে যারা চুজ করে তারা ওরিয়েন্টাল পাবলিকেশনের এই বইটা খুব হাতে হাতে দেখা যায়, খুব সবার হাতে। কিন্তু বিশ্বাস করো, এর মধ্যে 60% যে কোশ্চেন ওরিয়েন্টেড অবশ্যই আলোচনা রয়েছে, কিন্তু যে আনসারটা PSC চাইছে সেই আনসার ওরিয়েন্টেড অনেক কিছু উল্টো পাল্টা দেওয়া রয়েছে। মানে যে হিসেবে কোশ্চেনটার আনসার হওয়া উচিত সেটা নয়, অন্য কিছু আলোচনা করা রয়েছে। তো সেই জন্য, আর দ্বিতীয় কথা যেটা বলছি যে সবাই এটা ফলো করে, তোমাকে ভালো মার্কস পেতে হবে, সেই জন্য এই বইটা কিন্তু একেবারেই যথেষ্ট নয়। এবং এই বইটা একদম প্রত্যেকটা পাতা পাতা আমার পড়া হয়েছে, ওই জন্যই আমি বলতে পারলাম যে পলিটিক্যাল থটসগুলো যে বর্ণনা করা রয়েছে, অনেক ক্ষেত্রে দেখা গেলো, ওই যে বললাম 40% ঠিক আছে। এবং এখন ইনি এই ওরিয়েন্টাল পাবলিকেশনের যিনি বইটা বার করেছেন, তিনি আমার এই কথাটা শুনলে হয়তো খেপে যেতে পারেন, কিন্তু কিচ্ছু করার নেই। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা অনেক শর্ট ওয়েতে বলা আছে এখানে, ঠিকঠাকই আছে। অনেকে যদি মনে করো যে শর্টে পড়বে, তাহলে পড়তেই পারো, এমন কোনো অসুবিধা নেই। কিন্তু বাকি অনেক অংশ আছে যেটা কোশ্চেনের যেটা সঠিক আনসার হওয়া উচিত সেই অনুযায়ী নেই, কারণ এটাও একটা অসুবিধা হয় যে এতটুকু বইয়ের মধ্যে এই এত পুরো পাঠ তোলা হয়তো মুশকিলই হয়। সেই জন্যই আমরা বারবার বলছি যে এই বইটা সবাই যেহেতু ফলো করে, তো সেখান থেকে কিন্তু শুধুমাত্র যদি তোমার মনে হয় যে তাড়াহুড়ো হচ্ছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফরেন পলিসির পাঠটা তুমি চট জলদি পড়ে যেতে পারো, খুব একটা ভালো মার্কস ক্যারি কিন্তু করবে না, শুনতে খারাপ লাগলেও। অনেকের কাছে এই বইটাও থাকতে পারে, ভারতীয় রাষ্ট্র দর্শন দরকার নেই, কিন্তু যেটা বলেছি প্রথম যে কটা লিস্টের বইয়ের বললাম, সেই বইগুলোই আমাদের মূলত প্রয়োজন হয়ে পড়বে। আমি তোমাদের যখন নোট মেকিং করবো তখন এই বইটাও কিছুটা ফলো করেছি, আরও ফরেন পলিসির আরও কয়েকটা বই রয়েছে, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে ফরেন পলিসি এই বইটা। ঠিক আছে, তাহলে বই নিয়ে বা বুক লিস্ট নিয়ে তোমাদের এখানে দেখে নিলে যে কোন কোন বইগুলো লাগবে, আমি চট জলদি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, পশ্চিমী রাষ্ট্রচিন্তা দেবাশিস মুখোপাধ্যায় লিখে নাও, পশ্চিমী রাষ্ট্রচিন্তা পরিক্রমা দেবাশিস মুখোপাধ্যায়। তারপর আমরা বললাম যে ভারতীয় রাষ্ট্রচিন্তা কৌটিল্য থেকে অমর্ত্য সেন এবং এটার অভিষেক মিত্র। আর 3 নম্বর বইটা পেপার ওয়ানের লাগে হচ্ছে হিমাংশু ঘোষের এই বইটা, স্নাতক রাষ্ট্রবিজ্ঞান। এটা গেলো প্রথম 100 মার্কসের পেপার ওয়ানের। এবার বাকি 100 মার্কস তোমরা লক্ষ্মীকান্ত বা এই বইটা পড়ছো, এটা অনাদি কুমার মহাপাত্রের, এটা গেলো পেপার ওয়ান কমপ্লিট। পেপার টু এ মাত্র এই দুটো বই, প্রাণ গোবিন্দ দাসে আমরা পাচ্ছি জনপ্রশাসন আর ভারতের বিদেশ নীতি এবং সম্পর্কের গতি প্রকৃতি, বিশ্বনাথ চক্রবর্তী এবং দেবাশিস নন্দী, এই দু এই কয়েকটা 5টা বই তোমাদের লাগবে। যেহেতু লক্ষ্মীকান্ত বা ইন্ডিয়ান পলিটির জন্য তোমাদের কাছে অলরেডি বই রয়েছে, সেটাই এনাফ। ওকে, এইবার থার্ড পয়েন্ট আমাদের যেটা ছিল যে নোট মেকিং প্রসিডিওরটা কীভাবে হবে সেটা দেখে নেব। তাহলে নোট মেকিং প্রসেস, এই কারণেই তোমাদের বলছি, ধরো আমি তোমাদেরকে টপিক ওয়াইজ আলোচনা করছি, সেই টপিক ওয়াইজ বইগুলো সবাই কিনবে এবং প্রত্যেকের নোট যদি একই হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। সেই জন্য যে তুমি নর্মালি ধরো প্লেটো রাষ্ট্রচিন্তা পড়ছো, তারপরে যে অংশটা জোড়া থাকছে শেষে যে এই প্লেটো রাষ্ট্রচিন্তার সঙ্গে গ্রিসিয়ান কোনো একটা মডেল,
তার কতটা সামঞ্জস্যপূর্ণ বা আধুনিক কতটা সামঞ্জস্যপূর্ণ এরকম একটা কোশ্চেন জোড়া থাকে, সেইটা আনসার করতে গেলে পরে তোমাকে ওভারঅল এই যে গ্রিসিয়ান যে পলিটিক্যাল সিচুয়েশন কী কী অবস্থা হয়েছে সেগুলো, প্লেটো আর কী কী বলেছেন, অ্যারিস্টটল আর কী কী বলেছেন, সেগুলো সম্পর্কে খুব হালকা হলেও তোমাকে জেনে নিতে হবে। সেই জন্য বলা হয় নোট মেকিং প্রসিডিওরটা কী হবে, একটা মডেল তুমি ফলো করলে, ধরো আমি যেভাবে বলছি সেটাকে হুবহু কপি না করে আমি যেটাকে বললাম সেটাকে একটা মডেল বানালে, এবং তারপরে তুমি ওই টেক্সট বইটা পড়ে সেখান থেকে তোমার মতন করে কিছু অ্যাডিশন কিছু সাবস্ট্রাকশন করে নিজের একটা কপি বানাও, তবেই কিন্তু তোমার নিজস্বতা সেখানে প্রকাশ পাবে এবং নাম্বার বেশি ক্যারি হবে। এটাই কিন্তু মূল বিষয় নোট মেকিং প্রসিডিওর ক্ষেত্রে, সেজন্য টেক্সট পড়া জরুরি। এই কয়েকটা বই তোমরা যারা সিরিয়াসলি WBCS এর অপশনাল পেপার, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি কিন্তু তুলনামূলক অন্যান্য সাবজেক্টের থেকে অনেকটাই কম পড়তে হবে। এখন হয়তো হিউজ বার্ডেন মনে হচ্ছে কিন্তু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গল্পের মতন, ফরেন পলিসি 70% হচ্ছে ওই যেহেতু টিকা রিলেটেড ইস্যু, গল্পের মতন ভালো লাগবে, ইতিহাসের সঙ্গে কোরিলেট করতে পারবে। ফরেন পলিসিতে কেমন কোনো কোশ্চেন সেরকম আসে না যে তোমাদেরকে প্রচুর কিছু ভাবতে হবে, এখন ট্রেন্ড এমন কোশ্চেন আসে যেগুলো তুমি আনসার করতে পারবে, সেই জন্য গল্পের মতন। সেকেন্ড পেপারটা তুলনামূলক প্রেশার অনেক কমবে। ফার্স্ট পেপারের এই পার্ট ওয়ানটাই তোমাদেরকে একটু বেশি পড়তে হচ্ছে, আর পার্ট টু তো অলরেডি পড়ছো প্রিলির জন্য, সেটাকে শুধু তোমার ইন্ট্রোডাকশান কনক্লুশন এবার কীভাবে লিখবে কী করবে কী কী কোশ্চেন কেমন আসে সেইগুলোর শুরুটা কেমন হওয়া উচিত শেষটা কেমন হওয়া উচিত এইগুলো একটু চিন্তা ভাবনা করতে হবে, এবং তখনই কিন্তু এই বইটা তোমাকে হেল্প করবে, এই বইটা তোমাকে হেল্প করবে যে আমি কী দিয়ে শুরু করবো কীভাবে শেষ করবো কোন ব্যাখ্যাগুলো কোন বিশ্লেষণ কোন পজিটিভিটি কোন নেগেটিভিটিগুলো আমি তুলবো, সেটা তোমাকে একটা মাত্রা দিয়ে দেবে, সেটা তোমাকে একটা দিক দিয়ে দেবে, ওরিয়েন্টেশন দেবে। তো এই নোট মেকিংটা ওই জন্য বলা হয় যে নিজের আসল কথা হচ্ছে নিজের নিজস্বতা আনতে হবে, আর সেটা আনতে গেলে টেক্সট বই তোমাকে পড়তেই হবে। এটা গেল নোট মেকিং প্রসিডিওর। এবার বলা হয় কোশ্চেনের আনসার, অবশ্যই বাংলা বই বলছি, মানে তোমরা যারা বাংলায় লিখতে চাও একদম বাংলায় লিখতে পারো, ইংরেজি বইয়ের রেফারেন্স অন্যান্য ইউটিউব চ্যানেলে প্রচুর দেওয়া রয়েছে। কোশ্চেনটা কিন্তু পরীক্ষার হলে ইংরেজিতেই থাকবে, আনসার তুমি বাংলা ইংরেজি যে কোনো একটাই লিখতে পারো। আমি অবশ্যই তোমরা যারা বাংলার ডিম্যান্ড করছিলে বাংলা নিয়েই পড়াবো, বাংলা ল্যাঙ্গুয়েজেই পড়াবো। এবার আমি তোমাদের কীভাবে ক্লাস নেব সেইটা একটু বলে রাখি, তারপরে ফাইনালি একটা কোশ্চেন প্যাটার্নে পেপার ওয়ানের আলোচনায় যাব। ক্লাসটা এইভাবে হবে, দেখো লাইভ ক্লাস এই মুহূর্তে নেওয়া সম্ভবই নয় আমার, আমি তোমাদের এই যে যে চারটে পার্ট বললাম পেপার ওয়ান পেপার টু, তোমরা সবাই কী করবে চারটে আলাদা আলাদা ফাইল তৈরি করবে, ট্রান্সপারেন্ট ফাইল, এবং এই প্রতি রবিবারই আমি তোমাদের এই চারটে পার্ট থেকে রোটেশনের ভিত্তিতে একটা একটা করে টপিক আমি তোমাদেরকে পড়াবো, আজকের দিন বাদ দিয়ে আগামী দিন থেকে স্টার্ট করে, তার মধ্যে যদি আমার পসিবল হয় অবশ্যই আমি চেষ্টা করবো। কিন্তু দেখো আগামী রবিবার তোমরা পুরোটাকে রেডি করো, পুরো সিলেবাস প্রিন্ট আউট করো, তার সঙ্গে কোশ্চেন প্রিন্ট আউট করো, হাতে রাখো, দরকার পড়লে পারলে যারা যারা বই কিনতে পারবে কিনে নাও, আর না হলে যে যে টপিকটা আমি পড়াবো তার যে মূলত যে কন্টেন্ট কোনো একটা টেক্সট বই থেকে আমি রূপে তোমাদেরকে দিয়ে দেব, যে ছবিটা পুরো টেক্সটটা যদি যাদের বই কেনা এই মুহূর্তে পসিবল হবে না তারা হয়তো ফলো করতে পারে, সেখান থেকে টেক্সটটা পড়ে নিতে পারে। তো যখন আমি যখন পড়াবো তখন তোমার যে চিন্তাভাবনাটা স্টার্ট করতে হবে সেটা হলো এই যে চারটে আলাদা আলাদা ফাইল, এবং সেই চারটে আলাদা আলাদা ফাইলের ক্ষেত্রে আমি টপিক ওয়াইজ তোমাদেরকে রোটেশন ওয়াইজ আমি পড়াবো, এবং সেই রোটেশন ওয়াইজ তুমি প্রত্যেকটাকে ফাইল করে করে রেখে দেবে, ঠিক আছে? তাহলে এইভাবে চলতে থাকবে। অর্থাৎ দেখো নেক্সট দিন আমি তোমাদের এই যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটসের প্রথম একটা বেসিক কনসেপ্ট দেব পরের রবিবার, এবং সেটা আপলোডেড ভিডিও পাবে। তারপরে তুমি চিন্তা করতে থাকবে যে অ্যারিস্টটল প্লেটোর যে চিন্তাভাবনাগুলো পলিটিক্যাল থিওরি সেইগুলো নিয়ে আলোচনা করবে। তারপরে দেখা গেলো নেক্সট তারপরে রবিবার আমি তোমাদের ইন্ডিয়ান পলিটি পড়াবো না, ইন্ডিয়ান পলিটির যে পার্ট অলরেডি আমার ইউটিউবের ক্লাসে পুরোটা কমপ্লিট করা রয়েছে ওটা পরে পড়াবো আমি তোমাদের যে কীভাবে আনসার করবে। তাহলে এখন মূলত রবিবার রবিবার পাবে এই পেপার ওয়ানের পার্ট এর কোর্স পার্টগুলো ধীরে ধীরে। তারপরে আমি তারপরে রবিবার তোমাদেরকে দিয়ে দিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের একটা টপিক, তারপরে আরেকটা দিলাম হচ্ছে পরের রবিবার সেখানে পাবো ফরেন পলিসি থেকে একটা টপিক। এইভাবে আমরা ধীরে ধীরে এগোতে থাকবো, কারণ
আশা করি দেখবে যে মোটামুটি 4 মাস বা 5 মাসে তোমার 70% 80% কমপ্লিট হবে। কারণ ফরেন পলিসির যে পার্টটা পড়ছো তোমরা, সেখানে একটা ক্লাস মানে ছোট ছোট অনেকগুলি টপিকের আলোচনা, ব্যালেন্স অফ পাওয়ার, ইউনিট, তারপরে তোমার ইউনিপোলারিটি, বাইপোলারিটি, একদিনে হয়তো 3টে বা 4টে টপিকের আলোচনা হচ্ছে। এইভাবে তোমাদের ক্লাসটা চলতে থাকবে। এবার ফাইনালি সবাইকে বলবো যে দেখো, আমরা কোশ্চেনের একটা আলোচনায় যাচ্ছি, সেই কোশ্চেনের যে প্যাটার্নটা কিভাবে হয়, তোমরা সিলেবাস পড়ানোর সময় কিছুটা বলেছি, বাকিটা তোমরা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একটু বোঝানোর চেষ্টা করেছি, শুধু পেপার ওয়ানের যে কি ওরিয়েন্টেশনে কেমন করে কোশ্চেন আসছে তার একটা কমপ্লিট ব্যাখ্যা থাকবে। এবং সবাইকেই বলবো যে যতজন দেখছো, যতজন গ্রুপে আছো, তারা সবাই একটু তোমাদের নিজস্ব ফেসবুক বা অনলাইনে পোস্ট করে দাও, শেয়ার করো, যাতে অনেকের কাছে পৌঁছানো যায়। কারণ বাংলায় যে গাইড, সেই গাইডটা একদমই ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা পলিটিক্যাল সায়েন্সের পায় না। আমি চেষ্টা করবো তোমাদের সর্বতোভাবে হেল্প করার। আলটিমেটলি কিন্তু তুমি নিজে, আমি এটাও বলছি যে তুমি আমার আগেও এগোতে পারবে, যেটা লাস্ট টপিক আমি বলেছিলাম যে তুমি কিভাবে পড়লে আমার থেকেও তোমার পড়া এগিয়ে যাবে। এই যে এক একটা পেপার ধরে যখন আমি স্ট্র্যাটেজি বলবো, এক একটা কোশ্চেন ধরে ধরে আমি যখন তোমাদের স্ট্র্যাটেজি বলবো, তো পেপার ওয়ানের স্ট্র্যাটেজি 3টে টপিক বলেছি না, ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস, ইন্ডিয়ান পলিটিক্যাল থটস, বাকি টপিক। তো সেখানে তোমাদের আমি বললাম যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস আমি একটা পড়াচ্ছি, আর তোমার কাছে বই থাকলে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে, বাকি 7 দিন তো তুমি বসে থাকবে না। যদি সুযোগ পাও তাহলে একটু পড়ো, তাহলে দেখবে তুমি তোমার মতন করে অনেকটা এগিয়ে গেছো। সেখানে আমার উপরেই ওয়েট করে বসে থাকতে হবে এমন কোনো ইস্যু নেই। অর্থাৎ প্রপার গাইডলাইনটা আমি তোমাদেরকে কয়েকটা ভিডিওতে দিতে থাকবো। যেমন পেপার ওয়ানের কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করছি, এরপরে হয়তো কখনো আমি পেপার টু এর কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এবং সেখানে কোন কোন টপিকগুলো আগে পড়ে শেষ করে দাও তুমি সহজে, যাতে অ্যাটলিস্ট এই যে দুটো পেপার মিলে যে কোশ্চেনের আনসার করবে, 6টা 6টা 12টা, সেই 12টার মধ্যে 10টা কোশ্চেনের আনসার করে আসতে পারো। এবং বারবার ফোকাস রাখছে কিন্তু যে খুব করে এলোমেলোভাবে যা খুশি করে 6টা কোশ্চেনের আনসার করে আসলাম তা নয়, 5টা কোশ্চেন সলিডভাবে ভালোভাবে যদি লিখে আসতে পারো একই নাম্বার ক্যারি করবে, বরং প্রেশারটা কিছুটা কমবে। ওকে, তাহলে চলো এবার চলে যাওয়া যাক তোমাদের কোশ্চেনের আলোচনায়, এবং সেখানে বিগত লাস্ট ইয়ারে কোন কোন কোশ্চেন এসছে, কোন জায়গা থেকে এসছে, সেগুলো একটু দেখে নেব। দেখো, পেপার ওয়ানে এই যে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটস, যার মধ্যে দেখো 2014 সালে জন স্টুয়ার্ট মিলের কনসেপ্ট অফ লিবার্টি টু কন্টেম্পোরারি টাইমস, এবং এর সঙ্গে আরও একটু পোর্শন জোড়া ছিল। তার মানে পলিটিক্যাল থটস শুধু পড়লেই হচ্ছে না, ধর যে জন স্টুয়ার্ট মিলের পুরো পলিটিক্যাল থটসই আলাদা আলাদাভাবে সুন্দরভাবে তোমার একটা নলেজ তৈরি করতে হবে, এবং তার সঙ্গে আনসারটা করতে হবে ঘুরিয়ে। প্লেটোস কনসেপ্ট অফ জাস্টিস, তো প্লেটো আলাদা সরাসরি আলাদা আলাদা ভাগ রয়েছে, সেখানে এটা সরাসরি কোশ্চেনই এসেছে, এবং এর সঙ্গে আবার আরেকটা জুড়ে দেওয়া হয়েছিল অন্য আরেকটা পার্টে, সেই অংশটা পুরো কোশ্চেনটা এখানে আমি তুলিনি, শুধু দেখানোর চেষ্টা করেছি যে দেখো প্রত্যেকটা টপিক এখান থেকে যদি ক্লিয়ার করো তাহলে একটা কোশ্চেন তুমি পাবে। এবং এই জন্য ওই বইটা জরুরি, বইটাতে সুন্দরভাবে খুব সহজ ভাষায় ওয়েস্টার্ন পলিটিক্যাল থটসের খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসই বলা আছে, রিলেট করতে পারবে এবং আনসারটা করে আসতে পারবে। 2016 অ্যারিস্টটল থিওরি অফ স্টেট, এটা সরাসরি প্রশ্ন। এবার রুশোর কনসেপ্ট অফ জেনারেল উইল, এটা আলটিমেটলি খুব সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই দিচ্ছে ঘুরে ফিরে। এবং একই কোশ্চেন দেখো পজিটিভিজম অফ জেরেমি বেন্থাম, এই কোশ্চেনটাও এসেছে। অর্থাৎ দেখো সবগুলি, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, রুশো, বেন্থাম, জন স্টুয়ার্ট মিল, কার্ল মার্ক্স, এই এতগুলো রয়েছে। এবং 2019 আবার রুশোর কনসেপ্ট অফ জেনারেল উইলস এসছে। তার মানে তোমাকে চিন্তা করে নিতে হচ্ছে যে এদের নর্মাল পলিটিক্যাল যে থিওরি সেটাকে সবার আগে জেনারেলাইজড পলিটিক্যাল থিওরি পড়তে হবে, এবং তাদের যে ছোট ছোট বিষয়গুলোও রয়েছে সেগুলো সম্পর্কেও আমাদের একটা জেনারেল কনসেপ্ট রাখতেই হবে, যাতে আমি আমার চিন্তাভাবনাটাকে লাগিয়ে সেটাকে আনসার করতে পারি। এবার দেখো সেকেন্ড কোশ্চেনটা, বারবার বলেছি দেখো 2014-তে আসেনি, ওই 2014-ই বিগত 10 বছরের কোশ্চেন দেখলে দেখা যায় 2014-তে কোশ্চেন নেই, যেটা বলেছিলাম 2015 সালে এসেছে, টেগরস কনসেপ্ট অফ ন্যাশনালিজম ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, সেই সমসাময়িক সময় অলরেডি ডক্টর বি আর আম্বেদকরের যে কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান, এক কথা বলতে পারি সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল থটস, সেখানে দিয়েছে। গান্ধীজ কনসেপ্ট অফ সত্যাগ্রহ, গান্ধী থেকে 2 কোশ্চেন আমাদের পড়তে হয়, পরে আলোচনা করবো, তার মধ্যে একটা অলরেডি চলে এসেছে। রামমোহন রায়ের কনসেপ্ট অফ মডার্নিটি, আধুনিক
আমরা জানি যে আধুনিকতার জনক বলা হয়, আলটিমেটলি তার যে পলিটিক্যাল থিওরি সেটা এর উপর বেস করে, আর আম্বেদকরস ভিউ অন সোশ্যাল ডেমোক্রেসি। আবার একই রকমভাবে কৌটিল্য, রামমোহন রায়, বিবেকানন্দ, সৈয়দ আহমেদ খান, রবীন্দ্রনাথ, গান্ধী এবং আম্বেদকর এদের পলিটিক্যাল থট, চিন্তাভাবনা, খুঁটিনাটি সমস্ত কিছু একটা সুন্দর জিস্ট করে রেডি করতে হয়। ওই জন্যই তোমাদের বললাম টেক্সট বইটা থেকে তুমি নিজের একটা নিজস্বতা যোগ করবে, যে ঠিক আছে কৌটিল্য কৌটিল্য কী কী বিষয় আলাদা আলাদাভাবে বলেছেন। যেমন কৌটিল্যর পলিটিক্যাল থট রয়েছে, পলিটিক্যাল থটসের মধ্যে দণ্ডনীতি রয়েছে, তার মধ্যে আরও যে বলা হয় যে জৈব মতবাদ রয়েছে, এইগুলো সব আলাদা আলাদাভাবে পড়ে আলটিমেটলি মাথার মধ্যে একটা রাখা। অর্থাৎ কৌটিল্য সম্পর্কে সবটাই আমাদেরকে জানতে হবে। তো এইটা গেলো সেকেন্ড। এইবার দেখো থার্ড পার্টের কোশ্চেনগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যেটা, যে কীভাবে আনসার করবো। দেখো পলিটিক্যাল কনসেপ্ট, ফর্মস অফ গভর্নমেন্ট, পলিটিক্যাল আইডিয়াস, পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, বেশি কোশ্চেন আছে। ওই জন্য ওখানে বলেছিলাম যে পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল কনসেপ্ট, এই আবার পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, সব থেকে বেশি কোশ্চেন দেখো সব থেকে কোথায় আছে। কোশ্চেন নাম্বার তিন দেখো, যত বিগত কত বছরের কোশ্চেন নাম্বার তিনে কোন কোন পার্টগুলো থেকেছে সেটা আমি এক জায়গায় রেখেছি। তাহলে এখানে সিভিল সোসাইটি, হাউ ইট ইজ রিলেটেড টু দ্য স্টেট, সিভিল সোসাইটি সম্পর্কে লিখতে বলছে, এবং তার মধ্যেই আনসারটা, যখন সিভিল সোসাইটি পড়বে তার মধ্যে আনসারটা রয়েছে। ডিফারেন্সিয়েট বিটুইন ইউনিটারি অ্যান্ড ফেডারেল ফর্মস অফ গভর্নমেন্ট, যেটা বলেছেন ফর্মস অফ গভর্নমেন্ট খুব ইজি, যদি কোশ্চেন দিয়েও দেয় তুমি এটা একবার রিডিং করলে পারবে। তারপরে ইকুয়ালিটি, যেখানে একটু আগেই বলেছিলাম রুল অফ ল, ইকুয়ালিটি, জাস্টিস, এই তিনটে টপিক পলিটিক্যাল কনসেপ্ট থেকে আমাদেরকে থাকে। তারপরে চলে আসছে হচ্ছে দেখো রুল অফ ল, আবার পরের কোশ্চেনটাই দেখো। তার মানে তোমাদের যে পলিটিক্যাল আইডিয়াস চ্যাপ্টারটা রয়েছে ওখানে মার্ক করবে আলাদা করে, এবং পলিটিক্যাল প্রসেস, এই দুটো পার্ট আর নিচের দিকের যে পার্টটা, এইগুলো হচ্ছে মুখ্যত ইম্পর্টেন্ট, যেখান থেকে বেশিরভাগ কোশ্চেন থাকে। এবার তিন নম্বরের কোশ্চেন শেষ, চার নম্বরে দেখো পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস, পলিটিক্যাল প্রসেস। তাহলে চার নম্বরের কোশ্চেনটা, এরকম কোশ্চেনে তোমাদের যেটা থাকছে সেখানে সব থেকে বেশি ফোকাস থাকছে হচ্ছে পলিটিক্যাল প্রসেস চ্যাপ্টারটা থেকে। তো ওই জন্য বলেছিলাম যে সাতটা চ্যাপ্টারের মধ্যে তিনটে চ্যাপ্টার প্রথমে টার্গেট করো, এবং তিনটে চ্যাপ্টার পড়ে তুমি পেপার ওয়ানটাকে স্থগিত রাখো। এরপরে যখন হ্যাঁ পড়া শেষ হয়ে যাচ্ছে, প্রচুর সময় রয়েছে, বাকি অংশ আমি পড়তেই পারি, তখন পড়বে। এই ওরিয়েন্টেশনটা দেখার জন্যই তোমাদেরকে বলা, ঠিক আছে। এবার কিছু কিছু কোশ্চেনে এখন দেখা যাচ্ছে চারটের বদলে পাঁচটা কোশ্চেন দেয়, যেন পাঁচ নম্বরের কোশ্চেন, সেটাও দেখো পলিটিক্যাল প্রসেস থেকে আসা। সো তুমি এখানে ফোকাস করলেই দেখতে পাবে যে পলিটিক্যাল কনসেপ্ট, পলিটিক্যাল প্রসেস, এইগুলো থেকেই সব থেকে, এই দুটো চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে। ওকে, তাহলে এখানে এই টপিকগুলো রয়েছে, এই দেখো পলিটিক্যাল, এই যে পলিটিক্যাল প্রসেস রেড মার্ক করা রয়েছে, আর আমরা পেলাম হচ্ছে পলিটিক্যাল কনসেপ্ট থেকে আছে, আর আরেকটা পার্ট রয়েছে এই যে পলিটিক্যাল আইডিয়াস, যেখান থেকে ইকুয়ালিটি, রুল অফ ল আর জাস্টিস, এই তিনটে ভীষণ ইম্পর্টেন্ট। এইটুকু, এই তিনটে অংশ এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট, সবার আগে পড়বে হলো। তারপরে পলিটিক্যাল প্রসেস পার্টটাকে খুব ভালোভাবে পড়বে, আর এটা বলেছিলাম যে ভীষণ সোজা, একবার দুবার পড়লে যদি কোশ্চেন আসে পেয়ে যাওয়া যায়। ওই জন্য তোমাদের শর্টকাট প্রসেস বলেছিলাম যে এই তিনটে টপিক পড়ো, একটা কোশ্চেন পেয়ে যেতে পারো। আর যদি না মনে হয় যে না, তাহলে যদি পার্টিকুলারলি ভাগে যাও তাহলে এই চ্যাপ্টারটা পড়ো, দেন এই চ্যাপ্টারটা পড়ো, দেখবে কোশ্চেন পেয়ে যাওয়ার প্রবণতা থেকে যায়। তো এই গেল হচ্ছে আমাদের পেপার ওয়ানের পার্ট। এবার চলে আসছে যে পেপার টু, মানে পেপার ওয়ান, সরি, পেপার ওয়ানের পার্ট বি যেটা থাকছে, সেখানে তোমাদের এই বেসিক ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ফান্ডামেন্টাল রাইটস, এখান থেকে প্রথম দুটো কোশ্চেন পেয়ে যাবে। বাকিগুলো কিন্তু কোনো অ্যাসিউরিটি নেই, এই ইউনিয়ন এক্সিকিউটিভ থেকে কোশ্চেন থাকে, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট, ইলেকশন কমিশনার, এনাতানা, এগুলো থেকে নর্মালি, বা গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল, এই যে যত ইউনিয়ন এক্সিকিউটিভ এবং পাবলিক স্টেট এক্সিকিউটিভ যারা থাকেন তাদের মধ্যে থেকে একটা কোশ্চেন থাকে। এবং সেই জন্য পুরো এই পার্টটা থেকে একদম সঠিকভাবে কেউ বলতে পারবে না ইন্ডিয়ান পলিটিক যে কোথা থেকে কোশ্চেন সেইভাবে আসে। তবে প্রথম দুটো কোশ্চেন কিন্তু তোমরা যে ইন্ডিয়ান পলিটির ফার্স্ট একদম প্রথম থেকে পড়তে থাকো, যেখানে ভারতের
সংবিধান রচনার আদি পর্ব, তারপরে নাগরিকত্ব, তারপরে প্রথমে হচ্ছে রাজ্য গঠন পুনর্গঠন, তারপরে তোমার নাগরিকত্ব পড়ছো বা প্রথম দিকে সংবিধান, সংবিধানের বৈশিষ্ট্য পড়ছো, ফান্ডামেন্টাল রাইট পড়ছো, ফান্ডামেন্টাল ডিউটিস পড়ছো, এই পাঠটুকুর মধ্যে, অর্থাৎ একদম ইন্ডিয়ান পলিটি শুরু থেকে ফান্ডামেন্টাল ডিউটিস পর্যন্ত যে পড়ছো, এখান থেকেই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে দুটো কোশ্চেন থেকে যায়। বাকি দুটো কোশ্চেন থাকবে তোমাদের বাকি পার্ট থেকে, হয় ইউনিয়ন এক্সিকিউটিভ, স্টেট এক্সিকিউটিভ এবং এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, লোকাল গভর্নমেন্টস, এগুলো পার্ট থেকে থাকে। ওই জন্য এখান থেকে কিন্তু সেই অর্থে আমরা ডেফিনিট হতে পারি না যে কোথা থেকে থাকবে। তো তাও এরিয়া আমি তোমাদেরকে বলে দিলাম, সেই এরিয়া ওয়াইজ তোমরা প্রথমে এগোতেই পারো যেইভাবে পড়ি, কিন্তু এই ক্ষেত্রে এক্সট্রা কোনো প্রেশার হয় না, তোমরা অলরেডি কিন্তু পড়ছো। এবং হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের কিছু কিছু পরের দিকে কোশ্চেন দিয়ে দেবো, এই যেমন পরীক্ষায় আসে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, তারপরে ভারতের ফান্ডামেন্টাল রাইটসের আলাদা আলাদা করে পড়তে হয় সমস্ত পার্টগুলো, সাম্যের অধিকার আসতে পারে, তারপরে তোমাদের স্বাধীনতার অধিকার সম্পর্কে লিখতে আসতে পারে। ওই জন্য এই পার্টগুলো হচ্ছে খুব খুঁটিয়ে প্রিলি পড়ার সময়ই ভালো করে পড়বে, যাতে বড় কোশ্চেন আসলে লিখে আসতে পারো। তো এই গেল হচ্ছে পেপার ওয়ানের আমাদের কোশ্চেন নিয়ে আলোচনা। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং দেখা হচ্ছে নেক্সট সানডে তোমাদের সঙ্গে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটসের বেসিক কনসেপ্ট নিয়ে, এবং সেখানে গ্রিশিয়ান যে পলিটিক্যাল বা রাজনীতির অবস্থা সেটা সম্পর্কে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব। এবং আগামী রবিবার দেখা হচ্ছে ঠিক 8টার সময়, এবং সেই 8টার সময় তোমরা তোমাদের আপলোডেড ভিডিওটা এখন পাবে, যদি সম্ভব হয় আগামী 2 মাস পর, তখন দেখা যাবে যে লাইভ ভিডিও বা লাইভ ক্লাস করা যায় কি না, কারণ সত্যি কথা বলতে আমিও ভীষণ ব্যস্ত এবং তার মধ্যে থেকেও তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি। এবং সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে শেয়ার করো বেশি বেশি করে, এবং সঙ্গে থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে।